ঐতিহ্যবাহী ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, এটা হচ্ছে টেকনিক্যালের মেইন গেট, এটা দিয়ে আমরা প্রবেশ করব। চলুন ভিতরটা ঘুরে আসি। ডানের দিকে আছে ক্যানভাসের মসজিদ। আজকে কলেজে মানব শূন্যতার কারণ আজকে শুক্রবার, কালকে আমাদের ক্লাস এন্ডিং পার্টি, তার জন্য আমরা সাজানোর জন্য যাচ্ছি। এইদিকটায় রয়েছে ছোট পোলা ফ্যান, কারণ এদিকে স্টাফদের রুম, থাকার স্থান আর কি। ক্যাম্পাসটিতে বিগত 4 বছর পড়ালেখা করলাম আমরা। পাঁচতলা ভবন এই দিকটা, এবং বিপরীতটাতে পাঁচতলা ভবন, মোট মিলে 10তলা ভবন। সাইডে আছে 2তলা করে। ভিতরে করছি, দেখুন ভিতরটা কীরকম মনোরম পরিবেশ। বিগত 4 বছর না, আমরা 5টি বছর পড়ালেখা করেছি, কারণ 1 বছর আমাদের নষ্ট হয়ে গেছে করোনার কারণে। আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমাদের ক্লাস এন্ডিং পার্টির জন্য সাজানোর জন্য যাচ্ছি। বন্ধুরা আগে গিয়েছে। রেজিস্টার রুম এদিকটাতে দেখুন, বন্ধুরা অলরেডি বেলুন ফুলানোর কাজ শুরু করে দিয়েছে। তো কি ফোলাও ফোলাও না কেন? বন্ধু আমার সেই দারুণ বেলুন ফুলাতে পারে, তাকে দিয়ে মোট বেলুন ফুলানো হবে। আমার রুমমেটও সেই ফুলায়। সে অবশেষে আমিও ফুলাতে শুরু করলাম, কারণ অনেকগুলো কাজ তো সবাই মিলে করতে হবে, না হলে সন্ধ্যা লেগে যাবে। রাত 10টা পর্যন্ত প্রায় আমরা সাজিয়েছি, ভালো হয়েছে মোটামুটি। ক্যানভাসের রাতের দৃশ্যটা একদম অসাধারণ, একদম সেই লাগতাছে। সাজানোটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। বন্ধু সাজানোটা কেমন হয়েছে, তোমার ফিলিংসটা বলো। এবং সেটাই, আপনাদের দোয়া করবেন যাতে আমাদের প্রোগ্রামটা খুব ভালোভাবে চলে।